পছন্দ মতো যে কোনো সবজি পাস্তা দিয়ে দেব। হ্যাঁ, দুই টেবিল চামচ দিচ্ছি দেড় কাপ চিকেনে। এত মজাদার লোভনীয় একটা রেসিপি তৈরি হয়ে গেল, চিকেন গার্লিক পাস্তা। চিকেন গার্লিক পাস্তা করতে কি কি উপকরণ লাগছে একটু যদি বলে দিতেন। চিকেন গার্লিক পাস্তার জন্য এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি, আচ্ছা দেড় কাপ মতো। স্কিনলেস বোনলেস মানে হাড় ছাড়া চামড়া ছাড়া। হ্যাঁ হ্যাঁ, এখানে আমি কাটটা আমরা কি দিয়েছি আপা, জুলিয়ান কাট পাতলা লম্বা করে করে কেটে নিয়েছি এইভাবে। তারপরে এখানে পাস্তা আছে, এই যে পাস্তা আমরা সিদ্ধ করে নিব। এটা হলো রসুন মিহি করে কুচি করা একদম। তারপরে যেহেতু হেলদি এখানে আমি একটু সবজি দিব, গাজর জুলিয়ান করে কাটা, আর বরবটি আর মটরশুঁটি রেখেছি। তারপরে হলো গোলমরিচের গুঁড়া, কাঁচামরিচ, লবণ, আর এখানে হলো লেবুর রস, টমেটো সস, আর চিনি কেউ যদি মনে করে সামান্য দিতে পারে যেহেতু লেবুর রস, আর তেল। তেল হ্যাঁ। আপা কি করতে হবে, আগে পাস্তাটা সিদ্ধ করতে হবে তো। এখানে আমি পানি, যেখানে পানিটা ফুটতে দিতে হবে, একটু পানিটা ফুটে উঠুক। হ্যাঁ আচ্ছা, প্রথমেই আমি দিব হলো একটু গাজর, যেহেতু পানিতেই, হ্যাঁ পানির মধ্যে, পানির মধ্যে দিয়ে দিব গাজরটা। পানিটা ফুটতে ফুটতে পানিটা গরম হয়েছে আমাদের, এর মধ্যে একটু গাজর, গাজর দিয়ে, এটা হলো পরিমাণ মতো যে যতটুকু সবজি খেতে পছন্দ। লাঞ্চ করে নিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমি এখানে দিয়ে দিলাম একটু আধা কাপ মতো। আচ্ছা, তারপরে এখানে মটরশুঁটি আর বরবটি আছে, এটাও যে যেমন পছন্দ করে। এটা গ্রিন মানে গ্রিন আর রেড অরেঞ্জ মানে দুটো কালার মানে কম্বিনেশন খুব সুন্দর লাগবে। পছন্দ মতো যে কোনো সবজি বাড়িতে যেটা আছে সেটা দিতে পারে, করতে পারবে। এর মধ্যে কি লবণ বা কোনো কিছু দিব? হ্যাঁ একটু লবণ দিব সিদ্ধ সময়, লবণটা পরিমিত স্বাদ অনুযায়ী। হুম হুম, এখানে চায়টা হলে এটা তো বড় চামচ, আমি চা চামচের এক চামচ একটা আইডিয়াতে। এখন এর মধ্যে আমরা পাস্তা দিয়ে দেব। হ্যাঁ পাস্তা আমি মেপে দিচ্ছি দুই কাপ, কারণ প্যাকেটে তো অনেক থাকে, এটা দুই কাপ হলে মেজারমেন্ট কাপ তো সবার বাড়িতে আছে, মানে পরিমাণ মতো এরকম দিলে মনে করেন যে হ্যাঁ চারজন মতো খেতে পারবে। আচ্ছা মানে দুই কাপ আমরা যদি নেই পাস্তা তাহলে চারজন খেতে পারবে। আর এখানে সবজি আছে, চিকেন আছে, একটা কমপ্লিট ডিশ হয়ে যাবে। এটা ফুড সিদ্ধ হতে থাকুক, আমরা ততক্ষণ চিকেনটা রেডি করে নিই। খোলাই থাকবে তাই তো? এখানে চিকেন আছে দেড় কাপ, এখানে আমি লেবুর রস, এটা লেবুর রস আমি এক টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি। লেবুটা দিলে চিকেনটা সফট হয়, আবার টেস্টও ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, তারপরে দিব লবণ, লবণটা পরিমিত স্বাদ অনুযায়ী। সস ব্যবহার হবে কাজে লবণটা কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে, তাই না? সসে একটু লবণ থাকে। তারপরে দিব গোলমরিচ, গোলমরিচের ঝালও থাকে, একটু ফ্লেভারও আসে। হ্যাঁ, একটা হলো আধা ফ্রেশ গোলমরিচটা দিলে আরো সুন্দর একটা আরো সুন্দর ফ্লেভার আসে। আমরা এখানে চিকেন নিয়েছি এক কাপ, দেড় কাপ চিকেনের মধ্যে আমরা দিলাম হচ্ছে এক চা চামচের মতো গোলমরিচ, আর লবণ আধা চা চামচ, আধা চামচ, আর লবণ দিলাম স্বাদ অনুযায়ী, আর লেবুর রস দিয়েছি এক টেবিল চামচ। এখন এর মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল, এখানে দুই টেবিল চামচ মতো। এখানে গার্লিক দিব হলো দুই টেবিল চামচ। আচ্ছা, তেল গরম করে আমরা রসুন দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতো। আচ্ছা, যেহেতু গার্লিক মানে চিকেন গার্লিক দুটো একটু পরিমাণটা বেশিই থাকবে গার্লিকে, খুন্তিতে। হ্যাঁ, এটা নে, একটু গার্লিকের ফ্লেভার আসবে। এটা পুরো লাল হবে না, জাস্ট শুকনোটা ফ্লেভার হবে। হ্যাঁ হ্যাঁ, মানে বাদামি ঠিক হবে না, হালকা লাল লাল হবে। হ্যাঁ, এরপরে রসুনটা প্রায় ভাজা হয়ে গেলে আপনি কী দেবেন আপা? দেন আমি রাখতে থাকি চিকেনটা। আচ্ছা, যেহেতু ম্যারিনেট করে এভাবে কিন্তু রেখে দিতে পারেন আপা, কত রেখে দিতে না, এটা রাখার দরকার হলো সাথে সাথেই আধা ঘন্টা। হ্যাঁ, রাখলেও হয় না রাখলেও চলে, এটা সাথে সাথে করা যায়। এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, চটজল দিয়ে একটা রেসিপি। হ্যাঁ হ্যাঁ, আসলে রসুন আর এই যে তেলে মুরগিটা ভাজা হচ্ছে, সাথে গোলমরিচ গুঁড়ো আর লেবুর রস, দারুণ একটা ঘ্রাণ কিন্তু আছে। এটা তো চিকেন হতে তো সময় লাগবে না। না না, এটা তো ইয়ে তো নরম মাংস তো মুরগির। এখানে আমি টমেটো সস দিব, এটাও আমি দুই টেবিল চামচ দিয়ে দেবো। দুই টেবিল চামচ দিচ্ছি দেড় কাপ চিকেনে। হ্যাঁ হ্যাঁ, আর সসটাও বেশ গ্রেভি, একটা মাখা মাখা গা মাখা মাখা হবে চিকেনের সাথে।
আর একসাথে দুটো কিন্তু হয়ে যাচ্ছে আমাদের পাস্তা সেদ্ধ হতে হতে চিকেনটা রেডি হয়ে যাচ্ছে খুব মানে আসলে রমজানে যেটা হয় কি ইফতারের আগে খুব তাড়াহুড়া থাকে তাই না কিন্তু মাথার মধ্যে থাকে যে হ্যাঁ কিভাবে একটা সুস্বাদু খাবার লবণীয় খাবার করা যায় আর এই খাবারগুলো হচ্ছে খুব হেলদি তো বড়রা ছোটরা সবাই খেয়ে খুব মজা পায় একদমই তাই কারণ আসলে বাচ্চারা যেটা হয় কি নতুন নতুন খাবার চায় যে কোনটা একটু নতুনত্ব আছে সেটা দেখলে কিন্তু খেতে চায় এক ধরনের খাবার টিভিতে দেখার পরে তো আরো জেদ ধরে মানে টিভিতে কিন্তু রান্না দেখলে খাবার কিন্তু একটা ইচ্ছা বাড়ে রুচিও বাড়ে না আসলেই তাই কারণ রংটা যত সুন্দর এসেছে এটা যে কেউ আসলে দেখলে খেতে চাইবে আর বাচ্চারা সবসময় চায় খাবারে একটু ভিন্নতা আসুক আর আমরা মারাও সবসময় টেনশনে থাকি কি করে আমার বাচ্চাদেরকে সিদ্ধ হয়ে মজার মজার খাবার দিব ও সরাসরি আমরা দিয়ে দিব ঝামেলা হয় না আর যদি মনে করে যে একটু আর একটু নরম হয় তখন এখান থেকে একটু পানি দিয়ে নেড়ে দিলে আচ্ছা আচ্ছা ওটা নিজের উপরে ইচ্ছা আপা এটা হতে তো কিছুক্ষণ সময় লাগবে পাস্তা হচ্ছে বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না আপা পাস্তাটা বেশ গায়ে মাখা মাখা হয়েছে না সসের সাথে আর এখন আমাদের আর কিছু গোলমরিচ বা কোনো কিছু দিবেন না কিছু লাগবে না কাঁচামরিচ কেউ ঝাল খেতে চায় তাহলে একটু কাঁচামরিচ এখানে আমি দুটা কাঁচামরিচ কুচি করে রেখেছি সেই জন্য একটু ঝাল কম দিতে হয় কাঁচামরিচ থেকে আমরা ভিটামিনটা পেতে পারি তো একটু ফ্রেশ কাঁচামরিচ নামানোর আগে যদি দিয়ে দেওয়া যায় তাহলে ভিটামিনটা ঠিক থাকে আর কেউ যদি আর একটু গোলমরিচ খেতে চায় গোলমরিচও দিতে পারে আচ্ছা আসলে কত সহজে কিন্তু হয়ে যাচ্ছে না রেসিপিটা দারুণ একটা রেসিপি দারুণ একটা সুখান পাচ্ছি আপা পাস্তা মনে হলে মাথায় চলে আসে পনির বা কোনো কিছু এরকম কিন্তু সেটা ছাড়াও যে এত মজাদার লোভনীয় একটা রেসিপি হতে পারে আসলে আমি বলবো যে দর্শক আপনারা তো দেখে নিলেন কত সহজে চটপট করে কিন্তু আপা করে ফেললেন এত কালারফুল একটা ডিশ আসলে বাচ্চারা কেন বড়রাও পছন্দ করে তো আপা পরিবেশন করে ফেলতে পারেন হ্যাঁ আমি এখন পরিবেশন ডিশে ঢালবো মানে অনেক কালারফুল আসলে প্রেজেন্টেশনের জন্য ফুড প্রেজেন্টেশন আলাদা কোনো কিছু দরকার নেই তাই না কিছু লাগবে না যেহেতু কালারফুল তো একটু উপরে সস দিব আচ্ছা আসলে সসতে খেতে ভালোই লাগে পাস্তা যেহেতু সসটা ভেতরেও আছে আমরা পরিবেশনের সময়ও দিতে পারি পরিবেশনের সময় আসলে এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে যে আমরা কী দিয়ে সাজাচ্ছি সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট বাহ লাল সবুজ একদম অনেক কয়টা রঙের একটা সমারোহ আসলে প্রতিটা রঙের কিন্তু আলাদা আলাদা ভিটামিনও থাকে তাই না প্রত্যেকটা সবজিতেই ভিটামিন আছে এবং সেই সবজিগুলো আমাদের শরীরের জন্য খুব ইমিউনিটি ক্ষমতাটা বাড়ে সবজি থেকে প্রচুর ইমিউনিটি ক্ষমতা বাড়ে তৈরি হয়ে গেল চিকেন গার্লিক পাস্তা বাহ অসাধারণ একটা রেসিপি আপনার